हेलो फ्रेंड्स, हमें अमित और चले पोपाले एक न्यू ब्लॉग नहीं। तो आज हमें चले बहरमपुर से ऐतिह्यवाह पातालेश्वर मंदिर। तो आज हमें तुम्हारे पातालेश्वर मंदिर के शिव ठाकुर के दर्शन कराब। तो फ्रेंड्स, हमें आज के तुम्हारे बहरमपुर से ऐतिह्यवाह पातालेश्वर मंदिर। तो शिवरात्रि दिन पातालेश्वर मंदिर ना गेले कि है? तो शिवरात्रि दिन चले आज तुम्हारे देखाते हमें से हर हर महादेव। तो शिवरात्रि दिन बाबार दर्शन पा मान बुझते ही एक बड़ साफल्य। तो शिवरात्रि दिन आज हमें निजे दर्शन करब, तई भावलम आमार फ्रेंड्स को देखा। तो आज हमें तुम्हारे देखार जन चले ऐतिह्यवाह मंदिर बहरमपुर पातालेश्वर मंदिर। এই দৃশ্যটা দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে বাবা একদম পর্বতের উপরে বসে। তো দেখতেই পাচ্ছ আশেপাশে সেলফি তোলার কতটা ভিড়। তো আমি এখন বাবার ঠিক সাইডে আছি। তো দেখতেই পাচ্ছ আমি একদম মানে এটা পাতলাশ্বর মন্দিরে ঢোকার আগেই এই পর্বতটা করা আছে, তার উপরেই বাবা আমাদের বসে আছেন। তো আমি আজ তোমাদেরকে পুরো এখানকার ভিডিওটা শেয়ার করব। তো এখন আমি মন্দিরের গেটের দিকে এগিয়ে যাচ্ছি। তো গেট থেকে এন্ট্রি করার পরই এই দেখতে পাচ্ছ এই গেট, মানে এটা এখানেই বাবা, যেটা 10 ফুট নিচে পাতালেশ্বরের বাবা থাকেন সেখানে আমি যাব। তো মাটির 10 ফুট নিচে পাতালেশ্বর শিব ঠাকুর। তো দেখতেই পাচ্ছ মানুষের এখানে কত ভিড়, দূর দূরান্ত থেকে এই পাতালেশ্বর মন্দিরে দর্শন করতে আসে মানুষরা। এই মুর্শিদাবাদ শহরের ঐতিহ্যবাহী এই শিব মন্দির, যেটা পাতালেশ্বর মন্দির, ঠিক সতীদাহ ঘাটের কাছে অবস্থিত এই মন্দিরটা। তো ফ্রেন্ডস, আমি এখন এই পাতালেশ্বর মন্দিরে এন্ট্রি করব। পাতালেশ্বর মন্দিরে ঢোকার পর আমি এখানকার পুরো জায়গাটা তোমাদেরকে কভার করব, আর এখানকার যেই ঐতিহ্যবাহী শিব ঠাকুর সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর আমার চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর আমি এবছর তোমাদেরকে নতুন নতুন জায়গা নতুন নতুন ব্লগস দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তো নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো ভিডিও। তো ফ্রেন্ডস, তোমাদেরকে বলে দিই যে এই পাতালেশ্বর মন্দিরটা সতীদাহ ঘাটের কাছেই একদম। তো এই সতীদাহ ঘাটের পাশেই এই পাতালেশ্বর মন্দির অবস্থিত। তো এটা শিবরাত্রি উপলক্ষেই পুজো করা হয়। তো শিবরাত্রি উপলক্ষেই পুজো করা হয় বলে দেখতে পাচ্ছ এখানে কীর্তন হচ্ছে পাশেই আজকের দিনে। তো এখানে মানুষের ভিড়ও প্রচণ্ড। তো এই শিবরাত্রি উপলক্ষেই এই পুজোটা করা হয় পাতালেশ্বরের বাবা হর হর মহাদেব। তো মহাদেবের ভক্তরা এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে বাবার মাথায় দুধ জল দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমি আজকে খুব তাড়াতাড়ি এই মন্দিরে দর্শন করে ফেললাম এই বাবাকে। তো দেখতে পাচ্ছ একদম মাটির নিচে আছে বাবা, পুরোটাই মাটির নিচে, 10 ফুট নিচে বাবা আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি একদম এখন বাবার কাছেই আছি। তো এই পাতালেশ্বর মন্দিরে বাবার ঘরটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, কারণ এই শিবরাত্রিতেই এখানে অনুষ্ঠানটা করা হয়, বাবার পুজো শিবরাত্রিতেই হয়। তো দেখো ফ্রেন্ডস, অনেকেই দূর দূরান্ত থেকে এসে বাবার মাথায় দুধ দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা নিজে। তো ফ্রেন্ডস, বাবার কাছে যারা দূরদূরান্ত থেকে আসে মনের কামনা তাদের পূর্ণ হয়। দেখতেই পাচ্ছ আমি ভাবিনি যে এত কাছাকাছি বাবাকে দেখতে পারবো। তো সত্যিই আমার ভাগ্যটা খুবই ভালো ছিল যে এই শিবরাত্রির দিনে বাবাকে আমি দর্শন করতে পারলাম। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই এই বহরমপুরের ঐতিহ্যবাহী মন্দির পাতালেশ্বর মন্দির, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বড় শিব মন্দির এটা, তো এখানে অবশ্যই এসো আর এখানকার বাবাকে দর্শন করে দিও।
সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি আজকে দিনে বাবার দর্শন পাওয়া, শিবরাত্রি মহাশিবরাত্রিতে এই বাবার দর্শন পাওয়া। 2023 আমি খুবই সাফল্য, তো 2023 আমি বাবার দর্শন পেলাম এই মহাশিবরাত্রিতে পাতলেশ্বর মন্দিরে। আমি খুবই আনন্দিত, খুবই খুশি। তো ফ্রেন্ডস, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখন আমি আছি পাতলেশ্বর মন্দিরের ঠিক পিছন দিকটায়। তো পাশ দিয়ে কাঠিগঙ্গা বয়ে গেছে, যেটা সতীদাহ ঘাট কাঠিগঙ্গা। আর এই মন্দিরের ঠিক দুই সাইডে দুটো মন্দির আছে, এক সাইডে মনসা মন্দির আর এক সাইডে গণেশ মন্দির। আমি সেই মন্দির দুটো তোমাদেরকে দেখাবো। তো এই দেখতে পাচ্ছ, এটা হলো কাঠিগঙ্গা। তো এটাই সতীদাহ ঘাট, যেটা কাঠিগঙ্গা ঘাট, কাঠিগঙ্গার নদীর উপরে অবস্থিত। এটাই হলো সতীদাহ ঘাট। তো রাজা রামমোহন রায়ের কথা অনেকেই শুনেছ। চলো আমি এটা নিয়ে একটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা আমি শেয়ার করে দেবো, রাজা রামমোহনের এই সতীদাহ ঘাটে কি সতীদাহ প্রথার নিয়ে। তো ফ্রেন্ডস, আমি এখন তোমাদেরকে দেখাবো ঠিক এই মন্দিরের সাইডেই, এই ডান বা সাইডে আছে একটা মনসা মন্দির, আর ঠিক তার ডান সাইডে গণেশ মন্দির। তো এখানে এলে তোমরা তিনটে ঠাকুর দর্শন করতে পারবে। তো ফ্রেন্ডস, সত্যি কথা বলতে একদম কাঠিগঙ্গার উপরে মনোরম পরিবেশে খুব সুন্দর এই মন্দিরটা। এই বহরমপুর শহরের মধ্যেই এত সুন্দর ঐতিহ্যবাহী শিব মন্দির। তো ফ্রেন্ড, তোমরা এসো, অবশ্যই এখানে দর্শন করে যেও। আর হর হর মহাদেবের দর্শন মানে বুঝতেই পারছো, আর ভেঙে কিছু বলার নেই। কারণ এই মহাদেবের দর্শনের জন্য মানুষ কত দূর দূরান্তে যায়। অনেকেই জানো যে কেদারনাথ আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে কত দূর, তাও এই মহাদেবের দর্শনের জন্যই মানুষরা যায়। তো ফ্রেন্ড, এখানে অবশ্যই এসো। তো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা আমি এখানেই ছাড়লাম। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর আমি নতুন বছরে তোমাদেরকে নতুন নতুন ব্লগ শেয়ার করবো। চলো।